আজকে আমরা শিখব কিভাবে কম্পাসের সাহায্যে সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করা যায় সাধারণত চাঁদার সাহায্যে আমরা যে কোনো কোন অঙ্কন করতে পারি ধরো এখানে আমি একটি রশ্মি নেই তারপর চাঁদার সাহায্যে মেপে আমরা সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করতে পারি দেখো এই কোনটি হলো সিক্সটি ডিগ্রি তবে চাঁদার সাহায্যে কোন অঙ্কন করলে অনেক সময় তা ভুল হতে পারে তাই আমরা সূক্ষ্মভাবে কোন আঁকার জন্য কম্পাস ব্যবহার করি চলো তাহলে দেখি কিভাবে কম্পাসের সাহায্যে ডিগ্রি কোন অঙ্কন করা যায় প্রথমে যে কোনো একটি রশ্মি নেই ধরো এটি একটি রেখা এর নাম হলো এবি যে কোনো একটি বিন্দু নেই ধরো এই বিন্দুর নাম হল ও বিন্দু এই ও বিন্দুতেই আমরা একটি সিক্সটি ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই তো কিভাবে করব? প্রথমে ওবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আকিম দেখো বৃত্তচাপটি এবি রেখাংশকে একটি বিন্দুতে ছেদ করেছে এখন এই একই পরিমাপ নিয়ে এই ছেদ বিন্দুতে আরেকটি বৃত্তচাপ আঁকি দেখো বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে ধরো এই ছেদ নাম হল পি বিন্দু এবার ওপি যোগ করে বর্ধিত করি এর নাম দেই ডি তাহলে এই কোন ডি ও বি হলো সিক্সটি ডিগ্রি কোন অর্থাৎ কোন ডি সমান সিক্সটি ডিগ্রি চলো চাঁদা দিয়ে মেপে দেখি কোন ডিও বি আসলেই সিক্সটি ডিগ্রি হয়েছে কিনা ও বিন্দুতে চাঁদার জিরো বিন্দু স্থাপন করি আর চাঁদাটিকে ও রেখাংশের সাথে সমান্তরাল করে রাখি দেখো ওডি রেখাংশ সিক্সটি ডিগ্রির সাথে মিলে গেছে অর্থাৎ কোন ডি ও বি সমান সিক্সটি ডিগ্রি